যে খবরের পরে চোখ রাখবো কলকাতার কাছে রমরমিয়ে চলছে বেআইনি চোলাই মদের ঠেক। গ্রামে নানাচে কারণে গজিয়ে উঠেছে বিষ মদের কারবার। সাঁকরাইলের মাসিলা গ্রাম 24 ঘন্টার ক্যামেরাতে ধরা পড়েছে গোপন চোলাই মদের ডেরা। নির্বিকার প্রশাসন। সাঁকরাইলের মাসিরা গ্রাম দ্বিতীয় হুগলি সেতু থেকে মাত্র 18 কিলোমিটার, 6 নম্বর জাতীয় সড়কের পাশের এই গ্রামের আনাচে কানাচে গজিয়ে উঠেছে বেআইনি চোলাইয়ের ঠেক। আর আমরা এখন এসে পৌঁছেছি সাঁকরাইলের মাসিলা গ্রামে, যেখানে এই বেআইনি অসাধু কারবার দিনের পর দিন হয়ে আসছে। ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম আমরা। কিছুটা ঢুকতেই দূর থেকে চোখে পড়ল প্লাস্টিক ছাউনি ঘেরা লুকোনো মদের ভাটি, চোলাই মদ তৈরির জাল দেওয়ার উনুন, মদের জার্কিন। কাছে যেতেই জটলা উঠাও, এক কারবারির মুখোমুখি হতেই শটান হাঁটা শুরু করে দিল সে। তারও মুখে কুলুপ। এরপর আমরা কথা বলি সিপিএম পরিচালিত মাসিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ আজিনা বেগমের সঙ্গে। তিনি তো স্পষ্টই স্বীকার করে নিচ্ছেন গ্রামের অবৈধ চোলাই ঠেকের কথা। হয়তো চলছে ভেতরে ভেতরে, আমাদের কাছে খবরটা নেই, কিন্তু গত বছর প্রায় 6 থেকে 8 মাস আগে আমাদের কাছে যেটা খবর ছিল, আমার এখানে মেম্বারও ওখানে প্রতিনিধি, সেই মেম্বারও অ্যাটাক হয়েছিল, তার নামে কেসও উঠে গিয়েছিল। শাসক দলের নেতা প্রদীপ রায়, তার আবার সাফাই সব জানার পরেও কিচ্ছু আটকানো যাচ্ছে না। আমরা যখনই প্রশাসনকে বলছি, প্রশাসন আসছে বন্ধও করে দিচ্ছে। এবার দেখা যাচ্ছে কি, যখন তারা গুপ্তভাবে কোনো জঙ্গলের ভেতর গিয়ে ঝুপটি মেরে বসে বিক্রি করছে, এই ম্যাটারটাকে আমরা ধরতে পারছি না। রাত বিরতে মদ্যপদের উৎপাতে বিরক্ত বাসিন্দারাও, তারাও চান ফিরে আসুক সুস্থ পরিবেশ। মাসিলা পঞ্চায়েত প্রধান এবং বিরোধী দলনেতা প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন যে এই গ্রামে যাতে বেআইনি চোলাই মদের ঠেক বন্ধ হয় তার জন্য তারা চেষ্টা চালাবেন। তবে এই চেষ্টা কতটা বাস্তবায়িত হয় সেটা ভবিষ্যৎই বলবে। 24 ঘন্টার জন্য বৈদ্যনাথ ঝায়ের সঙ্গে দেবব্রত ঘোষ, হাওড়া।